নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর নতুন বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি হলো রাধা বল্লবী। তাহলে দেখা যাক কী করে তৈরি করছি। প্রথমে বড় চামচের এক চা চামচ মৌরি নিচ্ছি, আর নিচ্ছি আদা শুট। এখন মৌরি ও আদা শুটটাকে থেতো করে নিচ্ছি। কিছুটা থেতো হয়ে গেছে, এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়োটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে দুই চামচ কলাই ডালের গুঁড়ো নিচ্ছি। বড় চামচের এক চামচ আদা শুট ও মৌরির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিচ্ছি ছোট চামচের এক চামচ খাবার সোডা, আর দিচ্ছি ছোট চামচের দুই চামচ চিনি। এখন মিশ্রণটার মধ্যে অল্প করে জল দিচ্ছি। মিশ্রণটা কাদা কাদা করে মেখে নেব। মাখাটা ঠিক এই রকম হবে। এখন পুর তৈরি করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। দুই তিন মিনিট মতন তেলে নাড়িয়ে নিচ্ছি। দুই তিন মিনিট নাড়িয়ে নিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কাঁচা জোয়ান। দিচ্ছি বড় চামচের এক চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পুরটা কিন্তু হয়ে গেছে, এখন নাবিয়ে ফেলবো। পুরটা নাবিয়ে নিয়ে তাতে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি। একটা চামচের সাহায্যে ঘিটাকে পুরে মাখিয়ে নিচ্ছি। 500 গ্রাম ময়দায় দিচ্ছি দুই চামচ সুজি। দিচ্ছি ছোট চামচের এক চামচ বেকিং পাউডার। পরিমাণ অনুযায়ী দিচ্ছি লবণ। এখন দিচ্ছি 50 গ্রাম রিফাইন তেল। ময়মটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেল, এখন লিচি করে নেব। লিচিগুলি করে নিলাম, এখন এর মধ্যে পুর ভরব। লিচির মধ্যে ভালো করে পুর ভরে লিচিটাকে ভালো করে মুড়িয়ে দিতে হবে, না হলে বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে আসবে। একইভাবে সব পুরগুলো লিচির মধ্যে ভরে নিলাম। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তারপর লিচিগুলি বেলতে বেলতে কড়াইয়ের তেলটা গরম হয়ে যাবে। বেলার সময় খুব আস্তে বেলতে হবে। দেখুন একটুও কিন্তু পুর বেরিয়ে আসেনি। তেল গরম হয়ে গেছে, এখন একটা করে ছেড়ে দিচ্ছি। রাধাবল্লবীগুলি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম রাধাবল্লবী। রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের একটু ভালোবাসা ও আশীর্বাদ থাকলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের কাছে হাজির হব।